নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব এই আমাদের প্রতিবেদনের মাধ্যমে। সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মিডিয়াতে আজকে খুব জল্পনা চলছে। জল্পনা চলছে কাকে নিয়ে? মুকুল রায়কে নিয়ে। তিনি কেন দিল্লি গেছেন? তিনি দিল্লিতে গিয়ে আবার বিজেপিতে ফিরছেন, আবার ঘরে বিজেপিতে ফিরে আসা, এই গোটা বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। এবং চর্চা শুরু হওয়ার মাঝে একটা কথা উঠে গেছে যে যদি এই রকম অবস্থা চলতে থাকে, আসলে অমিত শাহ যা বলে গেলেন, এ তো 24 পর্যন্ত সরকারটা টিকবে কি? এই প্রশ্নটাও বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, উঠছে, বিভিন্ন মহল থেকে উঠছে। এখন আমার যে এই বিষয়ে সম্পর্কে আমাদের যে অবজারভেশন, আমাদের কাছে সূত্র মারফত যা খবর আছে, দেখুন, মুকুল রায় দল পরিবর্তনের একটা মনস্তত্ত্ব বিষয়ে আমরা এর আগে অতীতে বলেছি। কারণ আমাদের যারা পুরনো দর্শক রয়েছেন তারা জানেন যে মুকুল রায় দল পরিবর্তনের মনস্তত্ত্ব নিয়ে আমি তখন বলেছিলাম যে মুকুল রায় যে দলেই যায় সেই দলে তিনি সবসময় রাজনৈতিক এবং সাংগঠনিক এবং প্রশাসনিক সেই দায়িত্বটা তিনি নিজের নিয়ন্ত্রণে নিতে চান। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তারপরে 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি এটা খুব দ্রুত উপলব্ধি করতে পেরেছিলেন যে সারদা নারদা কেলেঙ্কারি এগুলো যেমন চলছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসে সেকেন্ড ইন কমান্ডের পজিশনটা যেটা তিনি নিতে চেয়েছিলেন, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী সেই দায়িত্ব নিতে সেই জায়গাটা নিতে চেয়েছিলেন, কিন্তু তাদের কারুরই কপালে সেই শিখে ছিঁড়ছে না, ওটা অ্যাকচুয়ালি পাচ্ছে শুভেন্দু অধিকারী, ওটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি উপহার স্বরূপ তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি একটু উপহার দিচ্ছেন। তো সেই উপহার পাওয়ার পর তারা বুঝতেই পেরেছেন এবং মুকুল রায় খুব দ্রুত বুঝতে পেরে দল পরিবর্তন করে বিজেপিতে চলে আসেন। তখন কৈলাস বিজয়বর্গী এখানকার অবজারভার ছিলেন, তার হাত ধরেই তিনি দল পরিবর্তন করেন এবং তিনি দীর্ঘদিন বিজেপি রাজনীতিটাও করেছেন। বিজেপিতে বহু কর্মী টর্মী নেতৃত্বকে ভাঙিয়ে তিনি সেই সময় বিজেপিতে নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরে একটা সমস্যা দেখা গেল শুভেন্দু অধিকারীর 2021 নির্বাচনের আগে বিজেপিতে আসা এবং শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করার পর গোটা বিজেপির চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করে এবং 21 নির্বাচনে এটা একটা ইস বা 200 পার যদিও একটা স্লোগান দিয়েছিল, কিন্তু বিজেপি তার নিজের অবস্থান 3 থেকে 77 এসে পৌঁছে যায়। বিজেপি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হয়, কিন্তু 2021 পর একটা হতাশাজনক চেহারা নিশ্চয়ই দেখা গিয়েছিল বিজেপির ক্ষেত্রে। বহু কর্মী আক্রান্ত হয়, ঘর ছাড়া হয়, আক্রমণের মুখে পড়ে যায়, প্রশাসনের একটা নিরবতা, প্রশাসনের পরোক্ষে সহযোগিতায় সব কিছুই তৃণমূল কংগ্রেস পায় এবং সেক্ষেত্রে বিজেপির প্রায় ছন্নছাড়া অবস্থা। সেই ছন্নছাড়া অবস্থা থেকে বিজেপিকে ধীরে ধীরে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা লড়াই করে রাজনৈতিক ময়দানে আবার নতুন করে বিজেপিকে একটা জায়গায় এনে দাঁড় করালো। এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী রাজনৈতিক কৌশল, যেটার ভূয়সী প্রশংসা করতে হবে, অমিত শাহরাও নজরে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যে কারণে বারবার প্রশংসিত হচ্ছেন। শুভেন্দু অধিকারীর গুরুত্ব অনেক বেশি বাড়ছে, নাম্বার বাড়ছে, এই কারণে তিনি কৌশলগত হয়ে বিরোধীদের একটা নিচের দিকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। ওপরে তিনি জানেন আদর্শগত লড়াই বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা আদর্শগত লড়াই আছে, কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে কংগ্রেসের তফাত আছে, এগুলো তিনি উপলব্ধি করেন, এগুলো তিনি বোঝেন। বামেদের সঙ্গে বিজেপির উত্তর এবং দক্ষিণ মেরুর সম্পর্ক, সেখান থেকে দাঁড়িয়ে একটা বিরোধী ঐক্যবদ্ধ জোট গঠন করা এটা খুব কঠিন কাজ, কিন্তু সেই কঠিন কাজকে তিনি দুরন্তভাবে সাগরদিঘির মডেল তৈরি করে তিনি দেখিয়ে দিয়েছেন যে বিরোধীরা যদি মনে করে ঐক্যবদ্ধ হব তাহলে আদর্শগত জায়গাটাকে বজায় রেখে, আদর্শগত অবস্থান ঠিক রেখে, তলায় মানুষের জোট গড়ে এই তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করে দেওয়া যায়। সাগরদিঘি সেই মডেল, এই সাগরদিঘির মডেল গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে চিন্তিত মমতা ব্যানার্জি। মুকুল রায় এই রাজনৈতিক পরিবর্তনগুলো নজর করেছেন, যদিও তার রাজনৈতিক, তার মানসিক সুস্থতা নিয়ে কিছু সমস্যা আছেই, সেক্ষেত্রে সেগুলোর পরিচর্যা তিনি একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, চিকিৎসার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন, কিন্তু ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন, যেটা নিয়ে জল্পনা কল্পনা গোটা পশ্চিমবাংলার মেন স্ট্রিম মিডিয়াতে এখন চলছে, তিনি আবার নতুন করে বিজেপিতে ফিরে আসবেন। কিন্তু আমাদের কাছে সূত্র মারফত যা খবর আছে যে মুকুল রায়ের যে উপলব্ধি, এই উপলব্ধি মুকুল রায় এই নির্বাচন পরবর্তীকালে তিনি যে ভাবনা চিন্তা থেকে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, তিনি যাওয়ার পর তিনি এটা উপলব্ধি করেছেন যে না, তৃণমূল কংগ্রেস তার সঠিক, তার আর সেই জায়গায় নেই, তিনি সেটা নিজেও বুঝতে পারছিলেন এবং তৃণমূল কংগ্রেসে তিনি আর রাজনীতি করবেনও না, সেটা করছিলেন না। কিন্তু বিজেপিতে ফিরে আসা তার কাছে কি এতটাই সহজ হবে? যদিও বিধানসভার অভ্যন্তরে তার অবস্থান হচ্ছে বিজেপি, এতে তিনি একা নন, সুমন কাঞ্জিলাল, হালফিলের, কৃষ্ণ কল্যাণী, এদের প্রত্যেকের অবস্থান বিধানসভার অভ্যন্তরে বিজেপি, বিধানসভার বাইরে এরা তৃণমূল। তো এই বিজেপি তৃণমূলের লোকেদের এখন একটা উপলব্ধি হচ্ছে, মুকুল রায় একটু ব্যতিক্রম, কিন্তু মুকুল রায় একটু রাজনৈতিকভাবে তিনি অনেক প্রাজ্ঞ, তার উপলব্ধির সঙ্গে আবার সুমন কাঞ্জিলালের উপলব্ধি এক নয়।
মুকুল রায় তিনি ভেবেছেন যে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে আবার একটা রাজনৈতিক লড়াই লড়াই যায়, সেই ভাবনা থেকে তিনি তৃণমূল বিজেপির সঙ্গে কথা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তার সাথে কথা বলবেন বলে এরকম খবর আমাদের কাছে পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে রাজনৈতিক অবজারভেশনে রাখা হবে, খুব রাজনৈতিক সক্রিয়ভাবে তাকে দেখা যাবে না, এটা আমরা এই মুহূর্তে বা আগে আগামী দিনে কবে দেখা যাবে সেটার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু এটা নিশ্চিত যে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসের রাজনীতি শেষ, অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, তার ইতি ঘটে গেছিল অনেক আগেই, মাঝখানে শুধুমাত্র কিছুদিনের জন্য একটা জোড়া লাগার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা আর বাস্তবে সম্ভব নয়, এটা তিনিও বুঝছেন। তৃণমূল কংগ্রেসও চায় না, শুধুমাত্র বিজেপিকে দুর্বল করার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, এটাই ছিল তার তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, সেটাও তার কাছে পরিষ্কার। এবং সেই পরিষ্কার অবস্থান শুধু যে তার হয়েছে তা নয়, এই যে হালফিলের সুমন কাঞ্জিলাল এসেছে, সেও তার ঘনিষ্ঠ মহলে বলছে আমার বিরাট বড় ভুল হয়েছে, আমাকে ভুল বোঝানো হয়েছিল, আমি অ্যাকচুয়ালি আমি এর পরবর্তী তৃণমূল কংগ্রেসের রাজনীতি যে কোনো সময় ছেড়ে দিতে পারি, আমি আর বাকি যে আমার যে সময়টুকু রয়েছে 2026 পর্যন্ত, আমার বিধানসভার যে যতক্ষণ সময়কাল আছে সেই সময়কাল পর্যন্ত আমি শুধুমাত্র বিধানসভায় থেকে যাব, বাকি পরবর্তী সময় আমি রাজনীতিতে নাও থাকতে পারি, আমি আমার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরে আসতে পারি, সুমন কাঞ্জিলালের উপলব্ধি। এবং এই উপলব্ধি শুধু সুমন কাঞ্জিলালের একা নয়, এই যে গায়ক এই বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিল ইত্যাদি ছিল, তিনি ড্যাং 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 করতে করতে ঢোল বাজাতে বাজাতে বিধান এমপির পদ ছেড়ে দিলেন, যখন ওখান থেকে আর মন্ত্রী থাকলেন না তখন চলে এলেন মমতা ব্যানার্জির হাত ধরে বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচনে জিতে, বিরাট একজন মন্ত্রী টন্ত্রী হয়ে তিনি এখন গান বাজনা করছেন সামনের সারিতে তৃণমূল কংগ্রেসের হয়ে করছেন, কিন্তু তার ঘনিষ্ঠ মহলে বলছেন বিরাট ভুল হয়েছে আমার এই সিদ্ধান্ত, আমার রাজনৈতিক দূরদৃষ্টি দৃষ্টি, আমি তো এত বেশি রাজনীতি বুঝি না, না বোঝার কারণে এটা হয়ে গেছে, কারণ যে রাজনীতি তৃণমূল কংগ্রেস এখন করছে সেই রাজনীতি করে মানুষের সামনে মুখ দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে তার নিজস্ব ঘনিষ্ঠ মহলে তার উপলব্ধি। এইরকম উপলব্ধি আরও অনেকের হয়তো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনেকে হচ্ছে, বা বিজেপি থেকে এই 21-এর পরে যারা তৃণমূল কংগ্রেস আবার ফিরে গেল, মানে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল বিজেপি থেকে ফিরে গেল, এরকম অনেকের হচ্ছে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার একজন সাংসদের কথা আমি বলতে পারি, যিনি খুব দ্রুতই আবার হয়তো বিজেপিতে ফিরে আসতে পারেন, কিন্তু তিনি বিজেপির এখনও সাংসদ, তো তার অবস্থান খুব টলমলে অবস্থান তৃণমূল কংগ্রেসে, তাকে নিয়েও বিরাট সমস্যা, তিনিও তৃণমূল কংগ্রেস আর নিজেকে ঠিক খাপ খাওয়াতে পারছেন না, এই রকম অবস্থায় রয়েছে। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, যেটা অমিত শাহ বলে গেলেন সেদিনকে বীরভূমের জনসভাতে, যে চব্বিশে আমাকে আমাদেরকে 35টা সিট দিন, তার আগেই সরকার পড়ে যাবে, আর তার প্রত্যুত্তরে মমতা ব্যানার্জি বললেন যে এই সরকার ফেলার পরিকল্পনা করছে, আর আমরা প্রতিবেদন করে বলেছিলাম যে সরকার ফেলতে হবে না, আপনা আপনি সরকার পড়ে যাবে, তারই প্রতিফলন কি এগুলো দেখতে পাচ্ছি আমরা? কি তার শুরু হয়ে গেল, প্রক্রিয়া কি শুরু হয়ে গেল, এই সরকার যে যাবে তার কি আগাম এগুলো ইঙ্গিত বহন করছে? এই মুকুল রায়ের আবার বিজেপিতে ফিরে আসা, আরও অনেকের এই যে উপলব্ধি হওয়া, আরেকজন আরও সাংসদের যাদের যাদের উপলব্ধি হয়েছিল, যাদের যারা 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 ভুল বুঝে চলে গিয়েছিলেন বা অন্য কোনো কারণে তাদেরকে আবার তৃণমূলে ফিরে যেতে হয়েছিল, তারা আবার এই পরিস্থিতিটাকে বুঝতে পারছেন যে এই পরিস্থিতি তাদের আর তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না, তৃণমূল কংগ্রেসের সরকারও হয়তো আর বেশিক্ষণ টিকবে না, তাদের আবার পুনরায় ফিরে আসার পথ সুগম হচ্ছে। আর সেই সময় কি দিদিমণির চিন্তা বাড়াচ্ছে, কপালে ভাঁজ পড়ছে, ইডি এবং সিবিআই দরজায় কড়া নাড়ছে, আর তারপরে যদি সরকারটা পড়ে যায় কি হবে, কি হতে পারে, অপেক্ষা করতে হবে আমাদের তার জন্য। আর ততক্ষণ পর্যন্ত আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে আরেকবার আমার পক্ষ থেকে স্বাগত অভিনন্দন, ইভিএম নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন আজকে এখানে শেষ করছি। আপনার সঙ্গে থাকুন, ইভিএম নিউজ আপনার কথা বলে।